والسلام عليكم. সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই সবুজের হৃদয়ে কবু করেছি সুজি কবু কিছু হারিয়েছিলেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখে আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ভিউজ দেখতে পাচ্ছেন টিভিএস ওইগুলো একটি বাইক 110 সিসি এই বাইকটি সম্পর্কে কিন্তু অনেকেই জানেন যে এটা তেলের সাশ্রয় তেলের ইঞ্জিন পেট্রোল দিয়ে চালাইতে হয় আর 100 সিসি হচ্ছে 110 টিভিএস কোম্পানি এই গাড়িটি একদম শোরুম কন্ডিশনে আছে অরিজিনাল চলা মিটার মিটারে 1 কিলো কমানো হয় নাই আমি নিজে গ্রামটা আর যারা বাজার ঘাট করতে চান বয়স্ক লোক যারা আছেন তাদের জন্য এই বাইকটি কিন্তু পারফেক্ট হ্যাঁ দুইটি সামনে স্পেস জায়গা আছে বাজার ব্যাগ রাখার জন্য আবার টুল বক্স আছে সিটির নিচে অনেক জায়গা আছে বিভিন্ন জিনিসপাতি রাখার জন্য তো এক কথাই এই বাইকটি কিন্তু অনেকেই ফোন দিয়েছিলেন যে টিভিএস কোম্পানির বাইকগুলো আছে কিনা স্কুটি যেটার শোরুম প্রাইস 1,62,000 টাকা দাম সেই বাইকটি আমরা কম দামে দিয়ে দেবো আপনাদের কাছে তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো তার একটি কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করতেছে সামনে টায়ার থেকে সামনে টায়ারটা কিন্তু দেখেন অনেক সুন্দর আছে রং পর্যন্ত আছে টায়ারে একটা নতুনত্ব যে রং থাকে সেটা এখন পর্যন্ত কিন্তু মজুদ আছে এবং অনেকদিন ব্যবহার করতে পারেন এটা কোনো সন্দেহ নেই মার্কাটা দেখেন এখানে এখানে স্টিকার ডিজাইন করা আছে ঠিক আছে হালকা একটু স্পট আছে দেখতেছি আর এগুলো থাকবে সেখানে আমি গাড়িতে থাকবে তাছাড়া ফুল গাড়ি ফুল ফ্রেশ ঠিক আছে দেখতে পাচ্ছি দেখেন এরপরে হেডলাইটের গ্লাস সামনে এই সোলার টিভিএস কোম্পানি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে কোনো জায়গাতে দাগ স্পট নেই শুধু ওখানে ম্যাপ মার্কার ছাড়া ঠিক এরকম লাগবে দেখেন কোনো জায়গার দাগ স্পট নেই দেখেন এটা হলো মেন হেডলাইট এটাতেও দাগ নাই স্পট নাই একদম নিখুঁত ফুল ফ্রেশ আর অটো এটা কিন্তু অটো গিয়ার ঠিক আছে তো সামনে অংশতে খুব সুন্দর লাগতেছে কিন্তু সামনে অংশতে এরপরে চার পাঁচ সুইচ দেখেন ফুল ফ্রেশ লুকিং গ্লাসটাও ফুল ফ্রেশ আছে এই সাইডে হচ্ছে দেখেন এই যে টুল বক্স ভিতরে খোলা যায় ভিতরে খুলে অনেক কিছু রাখা যাবে এটা পকেট সিস্টেম জরুরি জিনিসগুলো ভিতরে রেখে পরে তালা দিলেন বাস পাই যাবে এটা তালা হয়ে গেল ঠিক আছে এটা আর কেউ খুলতে পারবে না ঠিক আছে এটা পকেট সামনে পকেট আছে এরপরে সামনে স্পেসটা দেখেন দুই দুটি ব্যাগ রাখা যাবে এত ফাঁকা জায়গা দেখেন দুই দুইটি ব্যাগ না রাখলেও কিন্তু একটি ব্যাগ রাখা যাবেই ঠিক আছে বড় একটি ব্যাগ বাজারে ব্যাগ রাখা যাবে এরপরে দেখুন সব ফোন উইগো ঠিক আছে গাড়িটির নাম হলো উইগো টিভিএস কোম্পানি ব্র্যান্ডের কোম্পানি এটিএস এটা পা রাখার জন্য ঠিক আছে দেখেন তো এই সাইডে খুব সুন্দর এবং কোনো জায়গায় দাগ স্পট নেই আপনারা শিওর থাকেন এরপরে পিছনে ব্যাক লাইট সহ ফুল ফ্রেশ আছে এটা হলো
তেলের মুখা এটা এখান দিয়ে তেল উঠানো হয় ঠিক আছে কিরেলটা কিন্তু ফুল ফেটে গেছে ম্যাগ নাই দেখেন এখন বলবো নাম্বার সম্পর্কে এটা নাম্বার ছাড়া সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে দিতে পারবেন আপনি ফার্স্ট মালিক হবেন আমরা শোরুম পেপার্স করে দেবো আর এটা হচ্ছে আমাদের বগুড়া শোরুমের বাইক সোহাইব এন্টারপ্রাইজ সূত্রাপুর বগুড়া সদরেই আমাদের বগুড়া সদরের শোরুম এটা তো নাম্বার ছাড়া আপনি ফার্স্ট মালিক হবেন এবং আপনাদের সব ডিস্ট্রিক্টে নাম্বার করে দিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে এরপরে দেখেন এই সাইডে অংশ ফুল ফ্রেশ আছে কোনো ধরনের দাগ স্পট একদমই নেই এবং এ ক্লাস সাইলেন্সারে তো কোনো দাগ নেই স্পট নেই ঠিক আছে দেখুন সিটের ভিতরে আমি কিছু মধ্যে দেখাবো এই সাইডে অংশগুলো দেখুন এখন সিট করে দেখাবো এই সিটের নিচে কিন্তু অনেক কিছু আটানো যাবে ঠিক আছে এই সিটির নিচে অনেক কিছু আটানো যাবে আমি বাড়ির যাওয়ার সময় এরকম সেম একটা গাড়ি ছিল প্রায় আধা মন গোস্ত আমি এর ভিতরে করে নিয়ে বাড়ির গেছিলাম গ্রামে বাড়ি তো সেই হিসেবে আধা মন গোস্ত এর ভিতরে ঢিলে ঢেলে আসবে ঠিক আছে প্রয়োজনে কাগজপত্রও রাখা যাবে কোনো সমস্যা নেই তো এখন গাড়িটির দুইটি চাবি দেখাবো দেখেন দুইটি চাবি কিন্তু এই গাড়ির সাথে করা আছে যেহেতু ফার্স্ট মালিকের বাইক এখন পর্যন্ত দ্বিতীয় হাত হয় নাই এবং চাবি দুটিই আছে কোনো টেনশন নেই এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ড এই গাড়িটা আসলে অটো গাড়ি তো সাউন্ড বোঝা যায় না মানে একদম মিষ্টি সাউন্ড দেখেন সেলফি স্টার অটো স্টার যারা এই বাইকটি মুরব্বীদের জন্য আসলে পারফেক্ট যারা শৌখিন মানুষ তাদের জন্য পারফেক্ট গাড়িটি সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং নিজে চালাইছে এত সুন্দর মজা যে বুঝাতে পারবে না সাউন্ড ছাড়া গাড়ি আর গিয়ার দেওয়া লাগে না যারা গিয়ার ছাড়া গাড়ি চালাতে চান তাদের জন্য এটা অটো গিয়ার এটা হচ্ছে অটো গিয়ার শুধু পিক আপ আনবেন গাড়ি চলে যাবে ঠিক আছে তো এই বাইকটি শোরুম প্রাইস এখন দেখাবো এই বড় ভাইয়ের গাড়ি দেখেন খুবই নরম মানুষ এবং ভদ্রলোক তো এটা ইনি হলো ফার্স্ট মালিক কাগজপত্রে কোনো আমরা উনি নাম্বার করে নাই এটা আমাদের সোহাইব এন্টারপ্রাইজ বগুড়া সূত্রাপুর বাইকটির প্রাইস ছিল দেখেন 1,62,900 টাকা এটা কিন্তু প্রাইস মূল্য মানে টিভিএস কোম্পানির এটা এই স্কুটির কারণে খুব ব্যাপক দাম এই যে 1,62,900 টাকা শোরুম প্রাইস দেখেন 1,62,900 টাকা শোরুম প্রাইস তো এই বাইকটি শোরুম বাইক প্রাইসে আসলে এখনও উপস্থিত সম্ভবত 45,000 টাকা ছাড়টার দিয়ে তো এখন বর্তমান প্রাইস 1,45,000 টাকা অল সাইড ছাড়টার দিয়ে হ্যাঁ তো এই বাইকটি এখন অনলি আমরা আপনাদের কাছে বিক্রি করব মালিকানা চেঞ্জ সহ 1,00,000 টাকা মালিকানা চেঞ্জ সহ 1,00,000 টাকা হলে এই বাইকটি দিতে পারবো হ্যাঁ খুবই পারফেক্ট গাড়ি বয়স্কদের জন্য বাজারঘাট করার জন্য খুবই সুন্দর গাড়ি ঠিক আছে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু